হ্যালো আসসালামু আলাইকুম, আমি টিঙ্কার জান্নাত মিম। আজকে আপনাদের সাথে চলে এসেছি আরেকটি রিভিউ ভিডিও নিয়ে। আজকে আমি রিভিউ করব একটা ডেজার্ট পেজ থেকে পাঠানো একটা ডেজার্ট আইটেম, যেটা আমার কাছে একটু নতুনই। আমি বলবো আমি আগে কখনো এরকম ডেজার্ট, মানে এই ফ্লেভার্ড বা এই ডেজার্টটা ট্রাই করেছি বলে আমার মনে হয় না। আমি যে ডেজার্ট আইটেমটার কথা বলছি সেটার নাম হচ্ছে গোলাপ জামুন কাপকেক। আমাকে এই ফুডটি পাঠিয়েছে আমাদের আপকামিং ফুড ফেস্টিভ্যাল শেফস বিয়ন্ড হোমের একজন পার্টিসিপেন্ট। পেজটার নাম হচ্ছে গ্লাসে। আপনারা, ওরা বেশ রেনাউন্ড, আপনারা ওদেরকে ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবেন। আর আমি আপনাদের সুবিধার্থে ওদের পেজের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশন এবং ক্যাপশনে দিয়ে দিব। তো দেরি না করে, আমি আসলে নতুন আইটেম তো খুব এক্সাইটেড ট্রাই করার জন্য, সো আজকে আর বেশি কথা বাড়াবো না, আমি একদম সরাসরি ট্রাই করব, কেমন লাগছে শেয়ার করব আপনাদের সাথে। আর আপনারা যদি কেউ এই আইটেমটা ট্রাই করে থাকেন বা এরকম কোনো আইটেম ট্রাই করে থাকেন, সেটা নিয়ে আপনাদের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করবে করতে কিন্তু একেবারেই ভুলবেন না। কমেন্টস বক্সে অবশ্যই আপনাদের অভিজ্ঞতা জানাবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফুডটা এরকম একটা কাপকেক জারে এসছে, উপরে একটা গোলাপ জামুন দেওয়া আছে, সেই সাথে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো নাটস। এখন দেখি যে আসলে খেতে আমার কাছে কেমন লাগছে। আমি একটু বোঝার চেষ্টা করছিলাম যে আসলে কী কী ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়েছে বা কীভাবে কিসের কম্বিনেশন করা হয়েছে। ভালোভাবে বোঝার স্বার্থে আমি আর একটা বাইট নিয়ে নেব। ডিফারেন্ট একটা টেস্ট, ডিফারেন্ট ফ্লেভার। আমার কাছে যেটা মনে হয়েছে গোলাপ জামুন, ভ্যানিলা কেক, তারপর হচ্ছে নাটস, রসমালাই কিছুটা আছে। তো সব কিছু মিলিয়ে একটা ইউনিক ফ্লেভার, ইউনিক টেস্ট আসলে দিচ্ছে, যেটা আমার মনে হয় না যে আপনারা আগে কোথাও ট্রাই করেছেন। এবং এটা আসলে ভেতরের দিকে আমি দেখতে পাচ্ছি আর ছোটো ছোটো করে গোলাপ জামুনের পিসেস দেওয়া আছে। আমি আশা করছি যে ক্যামেরায় দেখা যাচ্ছে। ওপরেও একটা হচ্ছে গোলাপ জামুন, বড় একটা গোলাপ জামুন দেওয়া এবং ভেতরে পিস পিস করে দেওয়া আছে। আমি বলবো আপনারা যারা ডেজার্ট লাভার, আপনাদের এই আইটেমটা ট্রাই করা উচিত এবং সত্যিকার অর্থে আপনাদের ভালোও লাগবে। সো আমি রেকমেন্ড করছি। আর এই আইটেমটা পেতে বা ট্রাই, সামনাসামনি দেখে ট্রাই করার জন্য অথবা এই পেজের আরও আরও ইউনিক এবং ফ্লেভারফুল, টেস্টি, ইয়ামি আইটেমগুলো টেস্ট করার জন্য আপনাদের চলে আসতে হবে আমাদের শেফস বিয়ন্ড হোম সিজন 3-তে, যেটি হতে যাচ্ছে মাইডাস সেন্টারে। এই তো মে মাসেই, আর অল্প একটা মাস পরেই আমাদের এত বড় একটি হোমমেড ফুড ফেস্টিভ্যাল হতে যাচ্ছে, যেটা আপনারা আসলে আপনাদেরও ভালো লাগবে বলে আমি মনে করি। তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, দেখা হচ্ছে।